হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অনিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে KH-234 এর ব্যাপারে। তো তার একটা টিজার ড্রপ করা হয়ে গেছে, মানে কমল হাসান মানিরত্নম একসাথে যে ছবিটা করছে তার যে টাইটেলটা কি হতে চলেছে সেটাকে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে এবং সেটা একটা টিজারের মাধ্যমে করা হয়েছে। এই টিজারটা সিনেমার কোনো সিন নয়, এটাকে আলাদা করে সেপারেটলি শ্যুট করা হয়েছে এবং সেটা অলরেডি কাজ চলছিল এবং অ্যাকশন ডিরেক্টর আনবু আরিবু আর কি এটা অ্যাকশন করেছে আর কি। আর মানে মিউজিক রয়েছে ছবিটার মধ্যে, শ্রীকর প্রসাদ এডিট করবে, খুব ভালো ভালো টেকনিশিয়ানরা ইনভলভড আছে। টিজারটা কিরকম হয়েছে সেটা বলবো এবং টিজারের মধ্যে ছোট ছোট কিছু জিনিস লুকিয়ে আছে সেটার ব্যাপারেও কথা বলবো। যারা তামিল সিনেমা খুব মানে মানে মাইনিউটলি ফলো করেন না তারা হয়তো এইগুলো ধরতে পারেননি। তো আমার সেটাই কাজ যে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া যে এক্স্যাক্টলি মানিরত্নম করতে কি চাইছেন। এবং একটা জিনিস আবার নেগেটিভও লেগেছে টিজারটার মধ্যে, সেটাও বলছি। তো দেখুন, সবচেয়ে প্রথমে তো এক্সাইটমেন্টটা এই কারণে, কারণ এই দুটো লেজেন্ড একসাথে কাজ করছে এবং তারা লাস্ট টাইম একসাথে যখন কোলাবোরেট করেছিল দে গেভ আ মাস্টার পিস। নায়াকান মানিরত্নমের ডিরেকশন, কমল হাসান ওয়াজ ইন দ্য লিড, ইট ওয়াজ এ গ্রেট ফিল্ম। না দেখে থাকলে অবশ্যই দেখুন, দারুণ একটা সিনেমা। এবার যদি এই সিনেমাটার নাম হতে চলেছে থাগ লাইফ বলে, আমার এই জিনিসটাই নামটা ভালো লাগেনি যে থাগ লাইফ, এটা একটা মানিরত্নমের ছবির নাম। এবার আমার ভাল লাগেনি, সিরিয়াসলি বলছি, থাগ লাইফ মানিরত্নমের ছবির নাম, মানে আমি জানি না, মানে আমার মানে আমি অ্যাজ এ ফ্যান একসেপ্ট করতে পারছি না। আবার এটাও হতে পারে যে ছবিটা দেখার পর মনে হলো যে এইটাই অ্যাপ টাইটেল ছিল, এটাই এর থেকে ভালো হয়তো টাইটেল ছবিটার ক্ষেত্রে হতে পারতো না, এটাও হতে পারে। এবার ছবিটা টিজারটা সম্পর্কে একটু বলে নিই। তো আমাদের মধ্যে কমল হাসান দাঁড়িয়ে রয়েছে, তার ড্রেস যেটা সে পরে আছে সেটা কিন্তু স্বাভাবিক নয়, ঠিক আছে, মানে মডার্ন ডের কিনা এবং পুরনো দিনের কিনা সেটাও আমরা বুঝতে পারছি না কিন্তু, কারণ কথাবার্তার মধ্যে যে মডার্নিটিটা রয়েছে আর ড্রেসের মধ্যে কিন্তু একটা ওল্ড এজ ব্যাপার রয়েছে। তো গল্পটা আমার যতদূর মনে হচ্ছে আজকের দিনেই হবে। তো আমরা দেখতে পাচ্ছি একটা জায়গা, পুরো ফাঁকা জায়গা, এখানে পুরো ধোঁয়ার মতো উঠছে এবং কমল হাসান দাঁড়িয়ে রয়েছে। তারপরে সে ফোর্থ ওয়াল ব্রেক করছে এবং ডাইরেক্টলি অডিয়েন্সের সাথে কথা বলছে এবং নিজের বায়োডেটা সম্পর্কে, বায়োগ্রাফি সম্পর্কে বলছে লোকেদেরকে, ওই ক্যারেক্টারটা সম্পর্কে বলছে। এবং তারপরে এই লোকগুলো তাদের দিকে ছুটে আসছে, এই চার পাঁচটা লোক আর কি যোদ্ধা, তারা ছুটে আসছে কমল হাসানের দিকে এবং কমল হাসান ওদেরকে মারছে। মারার মাঝেও সে কিন্তু অডিয়েন্সের সাথে কথা বলছে এবং সেখানে বলছে যে এটা প্রথমবার নয় যে মৃত্যু আমার দিকে আসছে আর এটা শেষবারও নয় যে মৃত্যু আমার দিকে, আমার পিছনে পড়েছে আর কি। আর মারার যে টেকনিকগুলো, যেভাবে অ্যাকশনটাকে ডিজাইন করেছে সেটা ব্যাপক লাগছে দেখতে, ঠিক আছে। এবং এখান থেকে আরেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কমল হাসানের যে ক্যারেক্টারটা হতে চলেছে সে একজন মার্শাল আর্টিস্ট। তার ড্রেসটা মানে যখন সে গা থেকে চাদরটা খুলে ফেলে তখন যদি তার ড্রেসটা ভালো করে লক্ষ্য করেন, এটা থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ক্যারেক্টারটা একজন মার্শাল আর্টিস্ট, ঠিক আছে। এবং সে এদেরকে প্রত্যেকে মার্শাল আর্টস ইউজ করেই মারছে প্রতিটা ক্যারেক্টারকে, এবং সেইটাকে যেভাবে স্টেজিং করেছে ক্যামেরা আর কি, একদম ওই যে মোকোবটে বসে যেভাবে শ্যুট করে সেই ধরনেরই শ্যুটিং হয়েছে এখানে। এবং তার সাথে অ্যাকশন ভেরি ভেরি ওয়েল শট, ভেরি ওয়েল এডিটেড, তার সাথে মিউজিকটা এআর রহমান যে লেভেলে দিয়েছে টিজারটাকে অন্য একটা লিগে নিয়ে যায়। আমরা বারবার বলি বিজিএম এর ক্ষেত্রে অনিরুদ্ধ দারুণ কাজ করছে, অ্যাকশন সিন এলিভেট করে দিচ্ছে, একা সিনেমা টেনে দিচ্ছে। রহমান কিন্তু করে দেখিয়ে দিল যে ভাই হোল্ড মাই বিয়ার, তোরা অনেক অনিরুদ্ধ অনিরুদ্ধ করছিস ভাই, দাঁড়া আমাকে আসতে দেয়, অ্যাকশন সিনেমার বিজিএম আমি করতে পারি না, দাঁড়া এসে দেখিয়ে দিচ্ছি। তো বিজিএমটার মধ্যে যে এপিকনেসটা আছে সেটা জাস্ট লক্ষ্য করুন, ভালো কোনো হেডফোন থাকলে শুনুন বারবার, মানে আমি মানে পরপর পরপর অনেকবার দেখলাম, দারুণ লাগছে বিজিএমটা, বিজিএমটা অন্য লেভেলের হয়েছে। তার সাথে সিনেমাটোগ্রাফি ইত্যাদি খুবই ভালো আর কমল হাসানের পারফরমেন্স এর মধ্যে খুবই ভালো লাগছে, তার ডায়লগ ডেলিভারি তার মধ্যে ওই ব্যাপারটা রয়েছে। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে 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 জিনিসগুলো লুকিয়ে আছে। টিজারটা আমার ভেরি ওয়েল শট লেগেছে, খুব ভালো লেগেছে, জাস্ট ওই টাইটেলটা নিয়ে যেটা বললাম ওইটা একটা আমার একটু নেগেটিভ লেগেছে, বাট যাই হোক সেটা ছবি দেখার পর আরও বেটার বুঝতে পারবো। এবার টিজারটার মধ্যে কি লুকিয়ে আছে এবং মানিরত্নম মাইট বি এইটা করতে চাইছেন সেটার ব্যাপারেই আপনাদেরকে আমি বলবো। তো প্রথম কথা হচ্ছে যে এই ক্যারেক্টারটার নাম হচ্ছে সত্যিভেল নায়াকান। তো ক্যারেক্টারটার নাম হচ্ছে রঙ্গারায়া সত্যিভেল নায়াকান। এবার এই নামটাই যে সত্যিভেল নায়াকান, এটা দুটো মানে কমল হাসানেরই দুটো খুব আইকনিক ছবির কথা মনে করিয়ে দিচ্ছে। সত্যিভেল থেভার এই ক্যারেক্টারটার নাম ছিল হচ্ছে কমল হাসানের থেভার মাগন ছবিটাতে, যেটা অনেকগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছিল, খুব ভালো ছবি, পরে বিরাসত বলে হিন্দিতে রিমেক হয়েছিল, যেটা কমল হাসান নিজেই লিখেছিল ওই ছবিটা। এবং ওই ছবিটাতেও কমল হাসান ক্যারেক্টারটা মার্শাল আর্ট জানতো, ঠিক আছে, একটা সিন আছে যেটা বিরাসতেও কাইন্ড অফ রিক্রিয়েট করেছিল, যে ও আর কি গ্রামে এসছে বাইরে থেকে এবং গ্রামের কিছু লোকেরা আছে, লেঠেলরা রয়েছে, কারণ লাঠি খেলা ইটসেলফ একটা ফর্ম অফ মার্শাল আর্টস, তো তাদের সাথে ও লড়ে, ওটা একটা পার্টিকুলার ফর্ম অফ মার্শাল আর্টস। তামিলনাড়ুতে দু তিন রকমের মার্শাল আর্টসের ফর্ম আছে, আপনারা প্রত্যেকেই জানেন যে তামিলনাড়ু থেকেই অ্যাকচুয়ালি মার্শাল আর্টসের জন্ম হয়েছে সাদার্ন ইন্ডিয়া থেকে, পরে সেটা চায়নাতে ট্রাভেল করেছে, এটার ব্যাপারে একটা মুরগডাসের ছবি আছে, সুরিয়া ছিল তাতে, এবং এটা অ্যাকচুয়াল হিস্ট্রি আপনারা পড়েও দেখতে পারেন, ইন্টারনেটে পেয়ে যাবেন এই ইনফরমেশনটা। এনিওয়ে, তো যেটা কথা হচ্ছে যে ওইখানেও কিন্তু কমল হাসানের যে ক্যারেক্টারটা সত্যিভেল, সে কিন্তু মার্শাল আর্টস জানতো এবং এখানে সত্যিভেল এই কথাটা মানে সত্যিভেল নামটা দেওয়া হয়েছে ক্যারেক্টারটাকে। এবং দ্বিতীয় হচ্ছে যে নায়াকান কথাটা বলছে, আপনারা জানেন যে নায়াকান ছবির কথা আমি একটু আগেই বলছিলাম, তো মানিরত্নম এবং কমল হাসানের ছবি নায়াকানে কমল হাসানের ক্যারেক্টারটার নাম ছিল ভেরু নায়াকান,
ভেলু নায়াকার নাম ছিল, তো সেই নায়াকার নামটা রাখা হয়েছে, মানে সারনেমটা ওটাই রাখা হয়েছে। তো ইনস্ট্যান্টলি কমল হাসানের পুরোনো দুটো ছবির কথা মনে পড়ে যাচ্ছে, এটা একটা জিনিস। আর দ্বিতীয় যে জিনিসটা যেটা আমার মনে হলো, যে এখানে মার্শাল আর্টসের একটা ব্যাকড্রপ থাকতে চলেছে, এবং দেখবেন ওরা বলে যে আমার এটা নাম, আমি জন্মেছি হচ্ছে অমুক জায়গায়, তো নিজের একটা গ্রামের কথা বলেও। তো সেই গ্রামটার ব্যাপারে আমি সার্চ করে দেখছিলাম, এই যে বললাম আমি তামিলনাড়ুতে আর কি মার্শাল আর্টসের ভার্মা কালাই থেকে শুরু করে, তবে কালাইডিপাট্টু তো মেনলি কেরালা থেকে অরিজিনেট হয়েছে, বাট তামিলনাড়ুর মধ্যেও প্র্যাকটিস হয়। তো এই যে গ্রামটা যেটার কথাও বলছে, যে ডিস্ট্রিক্টটার কথা বলছে, সেখানে অ্যাকচুয়ালি মার্শাল আর্টসের খুব চল আছে, ঠিক আছে। তো সেটা আর কি সেটা বুঝিয়ে দিচ্ছে, এই লোকটা হয়তো এরকম একটা জায়গায় জন্মেছে, মার্শাল আর্ট শিখেছে, ঠিক আছে, কিন্তু এ গ্যাংস্টার হয়ে গেছে কিছুভাবে, কারণ ইয়াকুজার কথাও আসে, এবং তারপরে ও বলে যে ইয়াকুজা কথার মানে হচ্ছে গ্যাংস্টার, যেটা আমরা জানি যে জাপানের সাথে কানেকশন বলছে আর কি, কারণ জাপানে আর কি গ্যাংস্টারদেরকে ইয়াকুজা বলে আর কি। তো সেই জিনিসটা বলছে, তো এইগুলো আমরা বুঝতে পেরে যাচ্ছি যে ক্যারেক্টারটা সম্পর্কে, ক্যারেক্টারটা কিরম হতে চলেছে, এবং এই ছবিটা পুরোপুরি ভরপুর একটা অ্যাকশন প্যাক ছবি হতে চলেছে। মানিরত্নমের ছবির মধ্যে অ্যাকশন থাকে, কিন্তু উনি বেশিরভাগ ড্রামা ওরিয়েন্টেড কাজ করেন, দেখবেন ওনার সিনেমার মধ্যে যেগুলোর মধ্যে অ্যাকশনও ভরপুর আছে, সেখানে কিন্তু ড্রামার উপর ফোকাস প্রচুর আছে, হিউম্যান ড্রামার উপর ফোকাস আছে। তো সেটাই দেখার মতো বিষয় হবে যে মানিরত্নম কি প্রথমবার, মানে কমল হাসানের সাথে যেহেতু এত বছর পরে, 36 বছর পরে কোলাবোরেট করছে, তো নিজের কমফর্ট জোন থেকে বেরিয়েছে কি পুরোপুরি একটা আউট অ্যান্ড আউট অ্যাকশন ছবি বানান, সেটা একটা দেখার মতো বিষয় হবে। আরও একটা জিনিস যেটা আমার মাথায় বারবার আর কি আসছে, গিরিশ কর্নাডকে আপনারা নিশ্চয়ই দেখেছেন, উনি অভিনয় করেন, গিরিশ কর্নাড নিজে ডিরেক্টরও ছিল। তো গিরিশ কর্নাড কানাডা ভাষাতে একটা ছবি বানিয়েছিল, যেটার কানাডা টাইটেলটা আমার মনে নেই, বাট ইংলিশ টাইটেলটা হচ্ছে ওয়ান্স আপন আ টাইম বলে, দ্যাট ওয়াজ এ সামুরাই ফিল্ম। ওকে, ইন্ডিয়াতে বসে সামুরাই ফিল্মের থেকে ইন্সপিরেশন নিয়ে, মানে আকিরা কুরোসাওয়ার থেকে ইন্সপিরেশন নিয়ে তিনি একটা ছবি করেছিলেন, সেই ছবিটাও সেই সময় ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছিল, 1970s সময়কার ছবি। তো সেই ছবিটা কিন্তু মানিরত্নমের খুব পছন্দের একটা ছবি, ঠিক আছে। উনি বারবার বহু ইন্টারভিউতে ওই ছবিটার কথা বলেছিলেন, এবং উনি বলেছিলেন যে আমি কখনো সুযোগ পেলে এরকম একটা ছবি করতে চাই, যে এরকম সামুরাই ফিল্ম, সামুরাই কনসেপ্টটা কি জাপানিজ কনসেপ্ট, সেটাকে গিরিশ কর্নাড কিভাবে কর্ণাটকের মানে এর মধ্যে কালচারের মধ্যে সেটাকে ইনকর্পোরেট করেছে, যাতে ছবিটা দেখবার সময় আপনার ওটা এম নাম মনে হয়, মানে জাপানিজ ছবি নাম মনে হয়, আপনার পুরোপুরি একটা কানাডা ছবি মনে হয়, সেই জিনিসটা খুব ভালোভাবে গিরিশ কর্নাড করেছিল। তো সেই জিনিসটা সেখান থেকে মানে সেটা থেকে খুবই ইন্সপায়ার্ড হয়েছিল মানিরত্নম, বারবার তিনি ইন্টারভিউতে এটা বলেছে। তো মাইট বি এটা হতে পারে যে উনিও এরকম একটা ছবি করতে চাইছেন, যেটার হয়তো গ্যাংস্টার ওয়ার্ল্ডটা অনেকটা, যেরকম আমরা জ্যাপানিজ ফিল্মে বা কোরিয়ান ফিল্মে যে ইয়াকুজাদেরকে দেখি, জ্যাপানিজ ফিল্মে বা কোরিয়ান ফিল্মে গ্যাংস্টারদেরকে যেরকমভাবে দেখি, সেরকম একটা গ্যাংস্টার ওয়ার্ল্ড তামিল সিনেমার মধ্যে তৈরি করবার চেষ্টা করছেন, যেখানে গ্যাংস্টাররা গুলি বন্দুক দিয়ে লড়ে না, র্যাদার মার্শাল আর্টস ইউজ করে লড়ে, কারণ যেটা তামিলনাড়ুতে জন্মেছে, তামিলনাড়ুর মধ্যে অনেকেই এটা প্র্যাকটিস ইত্যাদি করে। আপনারা নিশ্চয়ই কদিন আগে মারি সেলোরা যে ছবিটা নিশ্চয়ই দেখেছেন, মামাঙ্গম বলে, সেখানেও দেখেছেন যে মার্শাল আর্টসের কতটা প্রয়োগ রয়েছে। তো ওখানে আর কি প্রচুর চেন্নাই ইত্যাদিতে প্রচুর ক্যারাটে স্কুলস রয়েছে, তো সেই জিনিসটাকে হয়তো উনি ওইভাবে একটা গ্যাংস্টার ওয়ার্ল্ড আলাদা করে বিল্ড করতে চাইছেন, তো সেটা মাইট বি হতে পারে, এটা আমার মনে হলো আর কি। কারণ আমি মানে মানিরত্নমের প্রচুর ইন্টারভিউস দেখেছি, তো সেখানে এই ছবিটার কথা উনি বারবার বারবার বলেছেন। এবং এই ছবিটা যদি আপনারা গিরিশ কর্নাডের এই ছবিটা দেখতে চান, এটা Z5 অ্যাভেলেবেল ছিল একটা টাইম, আর সাবটাইটেলস কিন্তু পাবেন না এই ছবিটার ক্ষেত্রে, তো চাইলে আপনারা বিনা সাবটাইটেলে ছবিটা দেখতে পারেন। ভিজুয়ালিও খুব ভালো ছবিটা, এটা পুরো জঙ্গলের মধ্যে দুটো ওয়ারিয়ারকে নিয়ে গল্প, খুবই ভালো সিনেমা, খুবই ভালো একটা সিনেমা, বাট বেশিরভাগ ড্রামা ওরিয়েন্টেড, ওরকম অ্যাকশন প্যাকড নয়, বাট এই ছবিটা তো ডেফিনেটলি অ্যাকশন প্যাকড হতে চলেছে। তো দেখা যাক কি হয় আলটিমেটলি, ছবিটার জন্য আমরা অপেক্ষা করে থাকবো, প্রচন্ড এক্সাইটেড। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।